আমরা যদি একটু একটু করে আগাই, যে প্রথমে যদি স্বল্পমেয়াদি যে ইনফেকশনের কারণে হেপাটাইটিস হয়, এই হেপাটাইটিসটাই কি আসলে আমরা জন্ডিস বলি নাকি অন্য কোনো ব্যাখ্যা আছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে জন্ডিস হচ্ছে আমাদের শরীরে যে বিলিরুবিন, এই বিলিরুবিনটা সাধারণত আপনার হিমোগ্লোবিন ব্রেকডাউন হয়ে আরবিসির মধ্যে বা মানে রেড ব্লাড সেলের মধ্যে হিমোগ্লোবিন ব্রেকডাউন হয়ে আলটিমেটলি বিলিরুবিন তৈরি হয়, যেটা অ্যালবুমিনের সাথে বাইন্ড হয়ে লিভারে আসে, এবং লিভারে এসে এই বিলিরুবিনটা আপনার মেটাবলিজম হয়, একটা এনজাইম আছে গ্লুকোজ ট্রান্সফার, এই এনজাইমের মাধ্যমে বিলিরুবিনটা আপনার আলটিমেটলি বাইল দিয়ে এটা চলে যায়, এবং সেইটা আলটিমেটলি আমাদের খাদ্যনালী দিয়ে স্টুলের সাথে চলে যায় স্টকিবিওজনে, এবং কিছু অংশ কিডনি দিয়ে ইউরোবিওজন হিসেবে চলে যায়। কিন্তু আপনার হেপাটাইটিস হচ্ছে যদি ইনফেকশন এবং সুতরাং বিলিরুবিনের মাত্রা যদি কোনো কারণে রক্তে বাড়ে সেটাকে আমরা আপনার জন্ডিস বলি। তখন কি হয়, সেক্ষেত্রে আমাদের প্রস্রাব হলুদ হয়ে যায়, প্রথমে ইউরোমিওজন বেড়ে যায়, যেহেতু আপনার এটা মানে বাইলের সাথে যেতে পারে না, ইউরোমিওজনের পরিমাণ বেড়ে যায়, এটা প্রস্রাব হলুদ হয়, চোখ হলুদ হয়, সমস্ত শরীরও হলুদ হয়ে যেতে পারে। এইটা হেপাটাইটিস জনিত কারণে, যেটা আপনি বলছেন স্বল্পমেয়াদি ভাইরাস, এ ভাইরাস, ই ভাইরাস, এছাড়া ডেঙ্গু ভাইরাস, আরও কিছু ভাইরাস আছে, যেসব ভাইরাস আপনার ইনফেকশন করে, এগুলো হচ্ছে স্বল্পমেয়াদি ভাইরাস, এবং এগুলো ইনফেকশন করার পরে সাধারণত প্রদাহ হয় বা হেপাটাইটিস হয়। সুতরাং আমরা যদি জন্ডিস বলি, বিলিরুবিনের মাত্রা বেশি, এবং এই জন্ডিস তিন ধরনের আছে, কিন্তু হেপাটাইটিস বা প্রদাহ সাধারণত ভাইরাস দিয়েই বেশি হয়, বা ওই যে ফ্যাটি লিভার বা হিমাগ্লোসিস দিয়ে হতে পারে, কিন্তু জন্ডিস হচ্ছে যেমন হেপাটাইটিস বা প্রদাহ হয়ে হতে পারে, আর একটা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। বিলিরুবিন আপনার লিভারে তৈরি হলো, কিন্তু এই বিলিরুবিন যে বাইল দিয়ে এক্সক্রিয়েট হয়ে যাবে, যে আপনার পিত্ত নালী দিয়ে, সেই পিত্ত নালীতে যদি কোনো ধরনের বাধা থাকে অবস্ট্রাকশনের সাথে, সেটা পাথর দিয়ে অবস্ট্রাকশন হতে পারে পিত্তনালীর মধ্যে, অথবা টিউমার বা ক্যান্সার দিয়ে অবস্ট্রাকশন হতে পারে, সেক্ষেত্রে এটাকে আমরা বলি অবস্ট্রাকটিভ জন্ডিস, সেক্ষেত্রেও বিলিরুবিন অনেক বেড়ে যায়। আরেকটা হচ্ছে হিমোলাইটিক জন্ডিস, যদি এক্সেস পরিমাণ আপনার হিমোগ্লোবিন ব্রেকডাউন হয়, এটার জন্মগত সমস্যা সাধারণত কনজেন্টাল হিমোলাইটিক অ্যানিমিয়া অ্যাকর্ডও আছে, সেই ক্ষেত্রে আপনার বিলিরুবিন পরিমাণ লিভার কনজুগেশন বা লিভারের যে আপনার সক্ষমতা আছে তার থেকে বেশি তৈরি হয়, সেক্ষেত্রেও রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে যায়। অর্থাৎ হিমোগ্লোবিন যে বিভিন্নভাবে আসলে জন্ডিসটা প্রকাশিত হতে পারে, কিন্তু সবচেয়ে কমন সম্ভবত হেপাটাইটিস বা প্রদাহ। স্যার, এই যে হেপাটাইটিস হয়, এই হলে আমরা দেখি যে মানুষের মধ্যে ভয় কাজ করে, এবং ওনারা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে, বিশেষ করে কবিরাজের কাছে যায়, কিংবা কিছু টোটকা ঔষধ নেওয়ার প্রবণতা কাজ করে। কেন এই প্রবণতা, অন্য অসুখের তুলনায় কেন এই অ্যাকিউট হেপাটাইটিস এই ধরনের প্রবণতা দেখা যায়? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে এটা খুবই ইম্পর্ট্যান্ট, আজকে আমি দর্শকদের জানাতে চাই। আমরা একাধিকবার বলি, কিন্তু আমাদের দেশে এটা আছে যে জন্ডিস বা হেপাটাইটিস হলে, যে মাইটে জন্ডিস নামে একটা পরিচিত, সাধারণত খাবারে রুচি কমে গেলে, বমি বমি ভাব হলে, দুর্বলতা লাগলে মনে করে যে জন্ডিস হয়ে গেছে, কিন্তু জন্ডিস হলে অবশ্যই আপনার চোখ বা প্রস্রাব হলুদ হবে, শরীরও হলুদ হয়ে যাবে এক পর্যায়ে, সেই ক্ষেত্রে আমরা জন্ডিস বলবো। আর জন্ডিস হলে আপনার যদি হেপাটাইটিস, যেটা সবচেয়ে কমন, হেপাটাইটিস হয়ে জন্ডিস হয়, সেক্ষেত্রে আপনার এ এবং ই ভাইরাস দিয়ে জন্ডিস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কোনো দুশ্চিন্তা নাই, আপনি কোনো কবিরাজের কাছে যাবেন না, কোনো পড়া পানি পড়া বা কোনো খাবার পড়া খাওয়ার দরকার নাই, শুধুমাত্র আপনি বেড রেস্টে থাকবেন, লিভার একসময় নিজের যে রিজেনারেটিভ পাওয়ার দিয়ে আপনার লিভার আপনার হিলিং হয়ে যাবে, শুধুমাত্র অ্যাবসুলুট বেড রেস্ট।